সবাইকে স্বাগত অপচ্ছায়া চ্যানেলে। অপচ্ছায়া হচ্ছে আমাদের আমার আর আমার যে পার্টনার বা আমার বন্ধু বলতে পারো পূজা, আমাদের একটা জয়েন্টলি একটা চ্যানেল আমরা তৈরি করেছি ইউটিউবে, যার নামটা দেওয়া হয়েছে অপচ্ছায়া। অপচ্ছায়া ইজ বেসিক্যালি আমরা এই চ্যানেলটার থ্রুতে আমাদের ভিউয়ার্স বা দর্শকদের কাছে কিছু আনকাট প্যারানর্মাল ইনসিডেন্টস, যেগুলো হয়তো ধরো মানে রিয়েলি ঘটেছে বা কারোর সাথে প্যারানর্মাল অ্যাক্টিভিটিস বলো বা প্যারানর্মাল কোনো ঘটনা ঘটেছে, ইট কুড বি ইন ইউ নো ওয়ার্ক প্লেস, বাড়িতে বা কোথাও ঘুরতে গিয়ে, সেই ধরনের ঘটনাগুলোকে আমরা অপচ্ছায়া চ্যানেলের মাধ্যমে ফোরকাস্ট করব, আমরা রিপ্রেজেন্ট করব। আর আমরা মানে খুব একটু রিসার্চ করাতে বুঝতে পেরেছি যে প্যারানর্মাল বা এই ধরনের কোনো রকমের অলৌকিক ঘটনার প্রতি সবার খুব একটা না মানে কিউরিওসিটি থাকে বলা যেতে পারে, সবাই এইসব ঘটনাগুলো খুব গভীরভাবে জানতে চায়, খুব ডিপ ডাইভ করে জানতে চায় ব্যাপারগুলো। তো সেই ধরনের কিছু আনকাট রিয়েল অ্যাক্টিভিটিস বা রিয়েল প্যারানর্মাল অ্যাক্টিভিটিস বা ইনসিডেন্টস আমাদের উদ্দেশ্য হচ্ছে এই চ্যানেলের মধ্যে দিয়ে তোমাদের সবার কাছে রিপ্রেজেন্ট করা। তো আজকে আমার সাথে আছে পূজা। পূজার একটা শর্ট ভিডিও আমি কিছুদিন আগে আপলোড করেছিলাম, তোমরা অপচ্ছায়ার শর্টসে গেলে দেখতে পারবে, যেখানে ওর সাথে হয়ে যাওয়া একটা সত্যি ভৌতিক ঘটনা ও বলেছিল, জাস্ট একটা ছোট্ট ক্লিপিংস ছিল, সেই ঘটনাটাই ও আজকে পুরোপুরি রিপ্রেজেন্ট করবে আমাদের সামনে। তো চলো আর দেরি না করে আমরা ওর ঘটনাটা চলে যাই। হ্যালো ফ্রেন্ডস, আপনাকে একটু আগে সুদেশনা পুরো ডিটেলসটা বললো আমাদের চ্যানেলের ব্যাপারে। এই চ্যানেলের স্টার্টিংটা আমরা আমাদের থেকেই করছি, আমাদের ফার্স্ট অভিজ্ঞতা উইথ দি প্যারানর্মাল অ্যাক্টিভিটিস। এরপরে আমার আজকে আমি আমার একটা স্টোরি বলছি, এরকম আমার সাথে কয়েকটা ঘটনা হয়েছে, আমরা পরপর পরপর সেইভাবে আমরা প্রেজেন্ট করব। আজকে যে ঘটনাটা আমি বলছি সেটা একটা শর্টকাট আমরা দিয়েছিলাম, সেটা হচ্ছে আমি যখন হসপিটালে জব করতাম, আমি হসপিটালটার নাম বলবো না, ডিউরিং আপনারা নিশ্চয়ই জানেন যে হসপিটালে এরকম অনেক কিছু অভিজ্ঞতা অনেক লোকজনেরই থাকে। তো তার মধ্যে আমার একটা অন ডিউটি এক্সপিরিয়েন্স, যেটা আমার ফার্স্ট ধরুন বলতে পারেন আমি বহুদিন পরে হসপিটালে জয়েন করেছিলাম, তার কিছুদিন পর পরে হঠাৎ নাইট ডিউটি ছিল আমার। তো বেসিক্যালি কিছু কিছু জায়গায় নাইট ডিউটিতে যাওয়া রেস্ট্রিক্টেড আছে, যে দরকার নেই ওখানে কোনো প্রয়োজন নেই, বাট স্টিল আমার কাছে ডকুমেন্টেশন ওয়ার্ক করে আমাকে চারবার করে রাউন্ড দিতে হতো। ইন দ্যাট টাইম আমার কাছে টাইম ছিল, আমি রাত্রে ডিনারটা করে ঠিক একটা কুড়ি নাগাদ রাউন্ড দিতে শুরু করি। আমাদের ফ্লোর ওয়াইজ আমরা শুরু করতাম, 8th floor থেকে শুরু করতাম, 10th ground floor অবধি আসতাম। এরকম করে আমাদের 4-5টা বিল্ডিং ছিল, যেটা আমাদেরকে রাউন্ড দিয়ে ডিটেলসটা করতে হতো। তো সেই ক্ষেত্রে কি হলো, সেদিনকে আমি ডিনার কমপ্লিট করে ডকুমেন্টেশন ওয়ার্কটা পরে করবো ভেবে আমি রাউন্ডে বেরিয়েছিলাম। রাউন্ড দিতে গিয়ে দেখি যে আমি যে ফ্লোর থেকে শুরু করলাম সেই ফ্লোরে একটা ব্যাক স্টেয়ার্স আছে, যেটা কেউ ইউজুয়ালি ইউজ করে না যাওয়ার জন্য। তো আমি ওখান থেকে যেতে গিয়ে আমাকে কিছু হাউসকিপিং স্টাফস বারণ করলো যে ম্যাম আপনি এখান থেকে যাচ্ছেন কেন, এখান থেকে নাইটে যাওয়া অ্যাভয়েড করলেই ভালো। তো আমি বললাম না না কিছু হবে না, লেটস সি না কি হয়। তো ওখান থেকে যাওয়ার সময় এবার ফার্স্ট আমাকে ফিল হলো যে কেউ বলেছে বলে হয়তো আমার ইলিউশন কাজ করছে। তো আমার একটা গা ছমছমে ব্যাপার একটা লাগলো, মানে একটা হয় না হঠাৎ করে কিছু একটা চলে গেলো, কিংবা একটা ঠান্ডা ফিলিং একটা, কিংবা একটা গা ভার ভার ব্যাপার, মানে যখন থেকে মানে 8th floor থেকে স্টেপ ওয়াইজ যখন আমি নামতে শুরু করলাম, মানে আমি 1 by 1 একটা ফ্লোর চেক করে ওখানে কিছু সাইন ওয়াইন করতে হয়, সেই ফর্মালিটিসগুলো করতে করতে আমি নামছিলাম 8th floor, 7th floor, 6th floor, 5th floor এরকম করে। তো এইটা হয় যখন আমি ওটি থেকে গ্রাউন্ড ফ্লোরে নামছি, ওটির নিচে হচ্ছে আমাদের মর্চারির স্টেয়ার্স আছে, একদিক থেকে মর্চারির দিকে বেরোনো যায়, আরেকদিক হচ্ছে আমার ওপিডিতে ঢুকতে হয়। তো আমি ভেবেছিলাম ওপিডিতে না ঢুকে আমি একটু মর্চারির সাইড দিয়ে যাই, যেটা বেসিক্যালি কেউ ইউজ করে না নাইট টাইমে,
ওটা কখন ইউজ হয়, যদি কোনো মর্গে হ্যান্ড ওভার নিতে আসলো রাত্রেবেলা, ওই অন দ্যাট মোমেন্টে কেউ না কেউ থাকে ওই এরিয়াটাতে, সিকিউরিটি বলুন, স্টাফ মেম্বার্স বলুন, তখন থাকে। আদারওয়াইজ ওই এরিয়াতে নাইটে কেউ যাওয়া আসা করে না। তো আমি কিউরিয়াসিটি অবশ্য তো বলুন, যাই হোক না কেন সবাই মানা করেছে, কেন মানা করলো, একবার ট্রাই করে দেখি। আমি ওখানটা মর্চারির সামনেটা পুরো রাউন্ড দিলাম, কিছু ডগিরা ভোগ করছে, লোকজন কেউ নেই, হালকা ঠান্ডা একটা রাত, দেড়টা মানে গা শিশির একটা, হ্যাঁ মানে একটা গা শিশির একটা ব্যাপার। ওয়েদারটাও বেশ একটু ভালো ছিল, ঠান্ডা ঠান্ডা, তো মানে আমার খারাপ একটা কিছু লাগছিল না। যখন নেমে আমি ওখান থেকে নেমে একটা সাইড দিয়ে হেঁটে যখন দুটো বিল্ডিংয়ের মাঝখান থেকে যেতে যাচ্ছি, তখন একটু উপরের মতন জায়গাটা ছিল, দিয়ে আমাকে সেটাকে পার করে তারপরে অন্যদিকে যেতে হবে। তো ওই দুটো বিল্ডিংয়ের মাঝখানে যখন আমি যেতে যাচ্ছি, হঠাৎ করে পুরো আমি ফিল করলাম যে দুটো হাত এসে আমাকে ধাক্কা মারলো, আর আমি খুব বাজেভাবেই পড়ে গেলাম, মুখ থুবড়ে পড়ে যাওয়ার মতন পড়ে গেছি। উল্টে দেখছি যে কেউ নেই আমার পেছনে। আমি কোনো রকম উঠলাম, উঠে দেখছি আমার হাত পা ছুলে গেছে লিটারালি। আমি উঠে পেছনে দেখলাম কেউ নেই, কাউকে আওয়াজ দিলাম তাও দেখতে পাইনি। তারপরে হেঁটে আমি বাথরুমের দিকে গেলাম পরের বিল্ডিংয়ে, ওখানে গিয়ে যখন হাত পা ঠিক করছি, তখন আমাকে হাউসকিপিংরা বললো ম্যাম কী হয়েছে। তখন আমি ওনাদেরকে বললাম ঘটনাটা এটা হয়েছে। তো বললো আপনি কি স্পর্শটা বুঝতে পেরেছেন? আমি বলছি হ্যাঁ, আমি পুরো স্পর্শ বুঝতে পেরেছি, দুটো হাত আমার পিঠে এসে কেউ ধাক্কা দিল। আর আমি নর্মাল স্পিডে ছিলাম, এমন স্পিডে ছিলাম না যে মানে ছিটকে পড়ে যাবে, বাট এমন একটা জোরে এসে ধাক্কাটা লাগলো, আমি পুরো একদম উল্টে পড়ে গেছি। তো ওই মোমেন্টটা আমার জন্য একটা ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল যে কিছু জিনিস ফিল করার। তো একটা জিনিস আমি জিজ্ঞেস করবো পূজা, তোমার সাথে এই যে স্টোরিটা তুমি যেটা বললে, সেটা কোন ইয়ারের ঘটনা? এটা ধরো এরকমই হবে 14-15 না তো, হ্যাঁ এরকমই কিছু হবে 14-15। আর বেসিক্যালি আমরা কিছু প্রবলেমস বা কিছু হয়তো কিছু কারণে আমরা হসপিটালের নামটা উল্লেখ করছি না, বাট সামাও আমি বলবো এর এই ঘটনাটার পর কি তোমার সাথে কোনো রকমের তোমার মানে তোমার কোনো শরীর খারাপ বা এই ধরনের কিছু হয়েছিল? ইনসিডেন্টে আমার কিছু হয়নি, বাট ইন ফিউচার আমি আরেকটা ইনসিডেন্ট যেটা আমি শেয়ার করবো, যেটাতে আমার না আমার এক কলিগের খুব শরীর খারাপ হয়ে পড়েছিল, তারপরেই আমার নাইট ডিউটিটা ছিল। সেই দিনকেও আমার একটা হসপিটালে অভিজ্ঞতা হয়েছিল, সেটা আমরা নেক্সট একটা এপিসোডে শুনব। ভয় পেয়ে গেছিলাম, এটাতে আমি ভয় পাইনি, বাট যেহেতু ওটা এত কাছে হয়েছিল ইনসিডেন্টটা, এন্ড কিছু সেকেন্ডসের জন্য আমার একটু ভয় লেগে গেছিল ওই ব্যাপারটাতে, তো সেটা আমি শেয়ার করব খুব শীঘ্রই। তো এই ছিল আজকে পূজার কাছ থেকে শোনা সেই ওর সাথে বা ওর সাথে ঘটে যাওয়া সেই প্যারানর্মাল একটা ইনসিডেন্ট। যেটা দেখো একটা জিনিস আমি বলবো ভিউয়ার্সদের, প্যারানর্মাল ইনসিডেন্টস বা ঘটনা, অলৌকিক ঘটনা পুরোটাই থাকে কী বলতো নিজেদের বিলিফের উপর, কে বিশ্বাস করবে কে বিশ্বাস করবে না সেটা পুরোটাই ডিপেন্ড করছে অন দ্যাট পার্সন যে ঘটনাটা শুনবে। তো কাইন্ডলি এখানে জাজ করার কোনো কিছু নেই, ওর সাথে যে ঘটনাটা হয়েছে ও সেটাই এখানে মানে পোর্ট্রে করলো বা সেটাই আমরা রিপ্রেজেন্ট করলাম। তোমরা ঘটনাটা রিকোয়েস্ট করবো যে ঘটনাটা পুরোপুরি শুনো, নেক্সট আরও অনেক এরকম আপকামিং ঘটনা নিয়ে আমরা অপছায়া চ্যানেলে নিয়ে আসবো বা এখানে আমরা ওগুলো ফোকাস করবো। তো প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট করবো। আর এরকম আরও ঘটনার জন্য তোমরা ওয়েট করো, আর থ্যাংক ইউ ফর বিং উইথ আস, থ্যাংক ইউ।